তাই প্রথম প্রশ্নে বলছি যে সুষম বহুভুজগুলোর প্রতিটা বহিঃকোণ এবং অন্তঃকোণের পরিমাপ লেখো। যে কোনো বহুভুজের বহিঃকোণগুলো সমষ্টি কত? বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো বহুভুজ, সেটা পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, তার বহিঃকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তো পঞ্চভুজ বলেছিল, তো পঞ্চভুজের কটা বহিঃকোণ থাকবে? পাঁচখানা বহিঃকোণ থাকবে। পঞ্চভুজের তো পাঁচখানা বহিঃকোণ থাকবে, তাহলে একটি বহিঃকোণ কত হবে? একটি বহিঃকোণ হয়ে যাবে 360/5। কথাটা বুঝতে পারলে? পঞ্চভুজের তো পাঁচখানা বহিঃকোণ, তাহলে একটা বহিঃকোণ কত হবে? 360/5। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? ক্যান্সেল করলে পড়ে থাকছে 72 ডিগ্রি। তাহলে পঞ্চভুজটার একটা বহিঃকোণ হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত হবে? যখন বহিঃকোণের মান আমরা জানি, অন্তঃকোণ বার করার জন্য 180 ডিগ্রি থেকে বহিঃকোণটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত হচ্ছে? 108 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। কথাটা বুঝতে পারলে? যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো একটা পঞ্চভুজ ছিল, তো তার বহিঃকোণ হবে পাঁচটা, পাঁচটা বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ কত হবে? একটা বহিঃকোণ হয়ে যাবে 360/5, ডিভাইড করলে হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণটা বার করার জন্য আমরা 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ করে দেব, তাহলে হয়ে যাচ্ছে 108 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট বহুভুজটার নাম বলেছে ষড়ভুজ, তার বহিঃকোণের সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। তো তাহলে একটা বহিঃকোণ কত হবে? তো আমাদের এখানে 360টাকে 6 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ষড়ভুজ বলেছিল, তো সেখানে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে একটা বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণ বার করবার জন্য আমাদের 180 থেকে 60টাকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে অন্তঃকোণ। অন্তঃকোণটা পাওয়া যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ হচ্ছে 120 ডিগ্রি আর বহিঃকোণ হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে অষ্টভুজ, তো এর বহিঃকোণের সমষ্টি কত হবে? এর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360। একটা বহিঃকোণ কত হবে? 360/8 হয়ে যাবে, কারণ অষ্টভুজ বলে দেওয়া ছিল। তো এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 45 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণ কত হবে? 180 থেকে আমরা 45টাকে মাইনাস করে দেবো, 180 থেকে আমরা 45টাকে মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে একটা অন্তঃকোণ। তাহলে আমরা অন্তঃকোণটা পেয়ে যাচ্ছি 135 আর বহিঃকোণটা পেয়ে যাচ্ছি 45। এটাকে একটু অন্যরকমভাবেও করা যেতে পারে এই ধরনের অঙ্কগুলোকে। কীরকমভাবে করবো দেখো, প্রথমে আমরা অন্তঃকোণের সমষ্টি বার করব। প্রথমে আমরা অন্তঃকোণের সমষ্টি বার করব, 2 × n − 2 × 90 করে দেবো। তাহলে কত হবে? 2 × 8 − 2 × 90, যেহেতু অষ্টভুজ বলেছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 × 6 × 90। তাহলে কত হচ্ছে? এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1080 এত ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণ কত হবে? একটা অন্তঃকোণ বার করতে হবে, মোট কতগুলো অন্তঃকোণ রয়েছে? আটখানা অন্তঃকোণ রয়েছে, তাই 1080টাকে আমরা 8 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানটায় 1080, এটাকে 8 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 135 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণ হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ কত হবে? বহিঃকোণ ইকাল টু হয়ে যাবে 180 − 135, মানে 180 থেকে আমরা অন্তঃকোণটাকে মাইনাস করে দিচ্ছি,
তাহলে আমরা বহিঃকোণটা পেয়ে যাচ্ছি। 180 থেকে আমরা বহিঃকোণটাকে মাইনাস করলে অন্তঃকোণ পাবো, আবার 180 থেকে আমরা অন্তঃকোণটাকে মাইনাস করলে বহিঃকোণ পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে? 180 মাইনাস বহিঃকোণ করলে আমরা অন্তঃকোণ পেয়ে যাব, আবার 180 মাইনাস অন্তঃকোণ করলে আমরা বহিঃকোণ পেয়ে যাব। সবসময় মাথায় রাখবে, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এর যোগফলটা হয়ে যায় 180 ডিগ্রি। অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তোমরা অঙ্কটাকে দুরকম ভাবে করতে পারি। প্রথমে 360-কে আমরা যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিই, 360-কে আমরা যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বহিঃকোণ পেয়ে যাব। বহিঃকোণটাকে 180 থেকে মাইনাস করলে অন্তঃকোণ পেয়ে যাব। অথবা আমরা প্রথমে অন্তঃকোণের সমষ্টি বার করব, 2 × n − 2 × 90, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে। তো এই সমষ্টিটাকে আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা অন্তঃকোণ পেয়ে যাব। এবার 180 থেকে আমরা অন্তঃকোণটাকে মাইনাস করে দেব, তাহলে আমরা বহিঃকোণ পেয়ে যাব। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 9টি, এর বহিঃকোণ এবং অন্তঃকোণ কত হবে? বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360, বাহু সংখ্যা 9টা বলেছে, তাহলে কটা বহিঃকোণ রয়েছে? 9টা বহিঃকোণ রয়েছে। তাহলে একটি বহিঃকোণ কত হবে? একটি বহিঃকোণ বার করবার জন্য আমরা 360-টাকে 9 দিয়ে ভাগ করে দেব, ক্যান্সেল করলে হচ্ছে 40, এটা হয়ে যাচ্ছে একটা বহিঃকোণ। আর একটা অন্তঃকোণ কত হবে? 180 মাইনাস বহিঃকোণ করে দেব, 180 মাইনাস বহিঃকোণ করলে আমরা অন্তঃকোণ পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আনসার। এখানে বলছে যে একটা বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 10টা, তাহলে এর বহিঃকোণ এবং অন্তঃকোণের মান কত হবে? তো বহিঃকোণগুলোর সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। তো একটা বহিঃকোণ কত হবে? 360/10 করে দেব, মানে বাহু সংখ্যা দিয়ে ডিভাইড করে দেব। তাহলে একটা বহিঃকোণ হয়ে আছে 36 ডিগ্রি। অন্তঃকোণ কত হবে? 180 − 36, তাহলে আমরা পেয়ে যাব 144 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ হচ্ছে 144 আর বহিঃকোণটা হচ্ছে 36। নেক্সট কোশ্চেনে বলছে একটা বহুভুজ রয়েছে যার বাহু সংখ্যা হচ্ছে 18টা, তো এর বহিঃকোণের সমষ্টি কত হবে? বহিঃকোণের সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে একটি বহিঃকোণ কত হবে? একটি বহিঃকোণ হয়ে যাবে 360/18, একটা বহিঃকোণ হয়ে যাবে 360/18, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 20 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ আমরা পেয়ে যাচ্ছি 20 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণ কত হবে? 180 থেকে আমরা বহিঃকোণটাকে মাইনাস করে দেব, তাহলে হয়ে যাচ্ছে একটা অন্তঃকোণ, তাহলে হয়ে যাচ্ছে 160 ডিগ্রি। কতটা বুঝতে পারলে? একটা অন্তঃকোণের মান বার করতে হবে, তো সেই কারণে আমরা 180 থেকে বহিঃকোণটাকে মাইনাস করে দেব, তাহলে আমরা একটা অন্তঃকোণ পেয়ে যাব। এটাই হচ্ছে আনসার। এখানে বলছে যে একটা সুষম বহুভুজের প্রতিটা বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিতগুলো হতে পারে কিনা সেটা দেখতে বলেছে। মানে এই যে মাপগুলো দেওয়া রয়েছে, এই মাপগুলো হচ্ছে একটা বহিঃকোণের পরিমাপ। তাহলে বহুভুজটা আঁকা সম্ভব কিনা সেটা আমরা দেখব। কি করব? আমরা জানি যে বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একটি বহিঃকোণ কত হচ্ছে? 6 ডিগ্রি দেওয়া রয়েছে। একটা বহিঃকোণ 6 ডিগ্রি দেওয়া রয়েছে। আমরা এই বহিঃকোণের সমষ্টিটাকে একটা বহিঃকোণ দিয়ে ডিভাইড করে দেব। যদি ভাগফলটা পূর্ণ সংখ্যায় হয় আসে,
ভাগফলটা যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে বহুভুজটা আঁকা সম্ভব। মানে অ্যাকচুয়ালি বহিকোণের সমষ্টিটাকে একটা বহিকোণ দিয়ে ডিভাইড করলে বাহু সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে বাহু সংখ্যা কত হচ্ছে? 360/6, ক্যান্সেল করলে পড়ে থাকছে 60। তাহলে বাহু সংখ্যা হচ্ছে 60, এই বহুভুজটা আঁকা সম্ভব। হ্যাঁ, যদি কোনো একটা জায়গায় এরকম চলে আসে 15.5, তো বাহু সংখ্যা তো পয়েন্টে হতে পারে না। পয়েন্ট ফাইভে কি করে, মানে পয়েন্ট ফাইভ রয়েছে, পয়েন্টে কি করে বাহু সংখ্যা থাকবে? সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে বহুভুজটা আঁকা সম্ভব নয়। কথাটা বুঝতে পারলে? বহিকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, একটা কোণ দেওয়া রয়েছে 6 ডিগ্রি, তো আমরা কি করব, সমষ্টিটাকে এই কোণটা দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করলে আমরা পেয়ে যাব বাহু সংখ্যাটা। বাহু সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা আসে, মানে পয়েন্টে না আসে, তাহলে সেক্ষেত্রে বহুভুজটা আঁকা সম্ভব। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বহুভুজটা আঁকা সম্ভব। এখানেও একটা বহিকোণ বলছে 10 ডিগ্রি, তো আমরা 360 কে 10 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 36, ভাগটা মিলে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রেও বহুভুজটা আঁকা সম্ভব। পরের প্রশ্ন দেখো, এখানে একটা বহিকোণের মাপ বলছে 13 ডিগ্রি, তো দেখো 360 কে আমরা 13 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে না, পয়েন্টে চলে আসবে বা ভগ্নাংশে রাখা যাবে। তো কখনো তো একটা বহুভুজের বাহু সংখ্যা পয়েন্টে আসতে পারে না, সুতরাং এক্ষেত্রে বহুভুজটা আঁকা সম্ভব নয়, এক্ষেত্রে আনসার হবে সম্ভব নয় বলে। পরের প্রশ্নে একটা বহিকোণের মাপ দিয়েছে 18 ডিগ্রি, একটা বহিকোণের মাপ দিয়েছে 18 ডিগ্রি, তো আমরা 360 কে 18 দিয়ে ডিভাইড করে দেবো, ক্যান্সেল করলে দেখো 20 পড়ে থাকছে। সুতরাং ভাগফলটা পূর্ণ সংখ্যায় আসছে, তাই এক্ষেত্রেও বহুভুজটা আঁকা সম্ভব। তারপরের প্রশ্নে কোণটার মাপ বলেছে 35 ডিগ্রি, তো আমরা এখানেও 360 কে 35 দিয়ে ভাগ করব, তো ভাগ করলে দেখবে ভাগটা মিলছে না, পয়েন্টে চলে আসছে। সুতরাং এক্ষেত্রেও বহুভুজটা আঁকা সম্ভব নয়, যেহেতু পয়েন্টে এসছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।